وعليكم السلام ورحمة الله وبركاته. جيبونا أبناء الفشوري وچي زي صلاة الاشراق فرا شمبر كي أبني فجر فرا فر شو جو تھا فر جو تلو زكير اسكار تلاوات اتتر مدد أبني مشغول تھك بين فرا وطي تي شو جو تھا فون رو دوش فون رو منت فر أبني صلاة الاشراق فر بين تو اي لام باشامر مدد أبني جو دي نافارين তাহলে একটা হাদিসের মধ্যে আছে জুয়েরি রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ফজর পরে মুসল্লাতে রেখে গেলেন, কোনো কাজে গেলেন, এরপর আসে দেখতেছেন যে তিনি বসা আছেন, জিকির আজকার করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার থেকে যাওয়ার পরে যে কালিমা পড়ছি তিনবার, এগুলা তোমার এতক্ষণ বসার যে আবাদত আছে তার থেকে বেশি শ্রেষ্ঠ ছিল। তো সেই কালিমাগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতি। এই কালিমাগুলোকে তিনবার পড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন যে এই পুরো সময়টা বসার থেকেও বেশি সওয়াব অর্জন হয়েছে। তাই আপনি যদি দেখি সময় না পান, অন্ততপক্ষে এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হ্যাঁ, আর মাঝে মধ্যে যদি নাকি সময় পান, যে সময়টা ওইখানে দিবেন, আপনি বললেন যে সপ্তাহে একদিন, যদি নাকি আপনি সুন্নত মোতাবেক বসে থাকতে পারেন একদিন, এতে কোনো সমস্যা হবে না। তাই যখন আপনি এই ফজিলতটা অর্জন করতে চান হজমরা সওয়াব, তখন ফজর ফরজ থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে ওইখানে অবস্থান করতে হবে, জিকির আজকার তেলাওয়াতের মধ্যে দোয়া ইস্তেগফারের মধ্যে আপনি সময় কাটাতে হবে, অন্য কোনো কিছু কাজ করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।